জনজাতি ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান নিয়ে রাজ্য জুড়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্ক অবসানে রবিবার সাংবাদিক সম্মেলনে মিলিত হন উপজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জনজাতি ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য NSP পোর্টালের মাধ্যমে মোট 35,665 জন ছাত্রছাত্রী আবেদন করেন। এর মধ্যে 30,602 জনকে যথারীতি স্কলারশিপের টাকা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত স্কলারশিপের জন্য আবেদনকারীদের মধ্যে 85.80% আবেদনকারী টাকা পেয়েছেন। বাকি 4,966 জনের মধ্যে 2,456 জনের আবেদনপত্র বৈধ রয়েছে, কিন্তু তাদের আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করা হয়নি। এরই মধ্যে 1,468 জন আধার লিঙ্ক করে নিয়েছেন, তাদের পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বুধবারের মধ্যে তারা স্কলারশিপের টাকা পেয়ে যাবেন বলে জানান তিনি। জনজাতি কল্যাণ দপ্তরের সচিব আরও জানান, বুধবারের মধ্যে প্রায় 90% ছাত্রছাত্রী স্কলারশিপের টাকা পেয়ে যাবেন। বাকি 2,456 জনের মধ্যে 988 জনের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক হয়নি। এছাড়া 2,510 জনের মধ্যে 2,212 জন ছাত্রছাত্রী বহিরাজ্যে পড়াশোনা করছেন এবং 298 জন ছাত্রছাত্রী রাজ্যে পড়াশোনা করছেন। এদের পূরণ করা ফর্মে বিভিন্ন বিষয় নিয়ে ঘোর সন্দেহ রয়েছে বলে জানান তিনি। তিনি জানান, এদের মধ্যে কেউ ভুল ইনকাম সার্টিফিকেট প্রদান করেছেন, কেউ কেউ আবার যে বিদ্যালয়ে পড়াশোনা করছেন বলে উল্লেখ করেছেন, ভেরিফিকেশন করে দেখা গেছে তারা সেই বিদ্যালয়ের ছাত্র নন। বাকি যে বচ্চে 2,510 কেসেস হ্যাঁ, উসমে সে আউটসাইড যে হমারে স্টুডেন্ট হ্যাঁ, বাট আউটসাইড ইনস্টিটিউশন মে হ্যাঁ, স্টেট কে 2,212 স্টুডেন্টস হ্যাঁ, ওর 298 স্টুডেন্টস হ্যাঁ, যে স্টেট মে পড়তে হ্যাঁ, ইনমে সে দেখা গয়া, ইনমে সে বহুত সারে সাসপিশিয়াস কেসেস হ্যাঁ, কি কহীন পর ও ইনএলিজিবল হ্যাঁ, জেসে কিসি নে গলত ইনকাম সার্টিফিকেট দে রাখা হ্যাঁ, ইয়া হমনে জব ভেরিফাই কুছ জগহ কিয়া তো পতা চলা, ও স্টুডেন্ট উস জিস স্কুল কো ক্লেম করতে হ্যাঁ, ও স্কুল নে কনফার্ম কিয়া হ্যাঁ, কি ইয়ে স্টুডেন্ট হমারে ইয়াহ নাহি পড়তে, ইসকা মতলব ও স্টুডেন্টস ইনএলিজিবল হ্যাঁ। जिसको इसमें देखने में हमें पता चला कि 2,510 स्टूडेंट्स हैं, उसमें 211 का ऑलरेडी हमें वेरिफिकेशन रिपोर्ट आ गया है जो इनएलिजिबल है, उसको स्कॉलरशिप नहीं मिलेगी, या तो उनके केस पे जो इनकम सर्टिफिकेट दिया गया है वो गलत है, फॉल्स सर्टिफिकेट है, उन्होंने क्लेम किया जबकि जब सब रिजन स्टेट से चेक किया तो उन्होंने इशू नहीं किया, या और भी रीज़न हो सकता है कि उन्होंने जो इंस्टीट्यूशन को दिया है वो इंस्टीट्यूशन का नाम नहीं, या ये रीज़न है कि जब उन्होंने क्लेम किया कि मैं इस इंस्टीट्यूशन में पढ़ता हूँ, जब हमने वेरीफाई किया इंस्टीट्यूशन से तो पता चला वहाँ इस स्टूडेंट नाम का कोई बच्चा नहीं पढ़ता है। तो ऐसे সাংবাদিক সম্মেলনে ব্রিজেশ পান্ডে আরও জানান, উল্লেখিত মধ্যে 90 জন ভুল আবেদনপত্র দাখিল করেছেন, 121 জন ভুল ইনকাম সার্টিফিকেট দাখিল করেছেন। তিনি আরও জানান, সংশ্লিষ্টদের আবেদনপত্রগুলি পর্যবেক্ষণের জন্য দপ্তর থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।